नमस्कार राजीव एडुकेयर चैनल आपनादेर स्वागत जानाई। आज के एक विशेष तथ्य निये आपनादेर सामने आमरा उपस्थित हयेछि। आपनारा अनेकेई जानेन जे निर्वाचन पूर्ववर्ती समय तृणमूल कॉग्रेस सुप्रीमो तथा तत्कालीन मुख्यमंत्री श्रीमती ममता बनर्जी तार निर्वाचनी इश्तेहारे उच्चशिक्षा छात्रछात्रीदेर ऋण ग्रहणेर सुविधार जन्य एकटि प्रकल्प रूपायण करबेन बोले प्रतिश्रुति दियेछिलेन। निर्वाचन परवर्ती समय तिनि সেই প্রতিশ্রুতি পূরণ প্রক্রিয়ার কাজ শুরু করেছেন বলেই বিভিন্ন সূত্র মারফত খবর আসছে। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আমরা আমাদের রাজ্যের যে বিএড ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে দিয়ে পাচ্ছি। এই ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি গত 30/5/2021 তারিখে বেরিয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তার বিভিন্ন কলেজ যে রয়েছে তার আন্ডারে তারা সকলের কাছে ইউনিভার্সিটির বেশ কিছু ইনফরমেশন চেয়ে পাঠিয়েছেন এবং সেই সঙ্গে সেই বিজ্ঞপ্তির একদম শেষ লাইনে বলা রয়েছে যে কোনো ছাত্রছাত্রী যেন এই প্রকল্প থেকে বাদ না যায় তা সুনিশ্চিত করতে হবে কলেজগুলোকে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ মারফত যে তথ্য আমাদের সামনে উঠে আসছে তা হলো এই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম প্রকল্প রূপায়ণের জন্য প্রত্যেকটি কলেজ থেকে দুজন করে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রেনিং ইতিমধ্যে শিক্ষা দপ্তরের অধীনে চলছে। কিন্তু এই বিজ্ঞপ্তি এখনো অবধি সরকার এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি না করলেও এ বিষয়ে বিভিন্ন যে কাজকর্ম তা কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে শিক্ষা দপ্তরের অধীনে চলছে। তাই এ বিষয়ে বলা যায় যে খুব শীঘ্রই আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম আমরা সুফল পেতে শুরু করব এবং এই বিষয়ে আমাদের সামনে খুব শীঘ্রই মমতা ব্যানার্জির এই স্কিম আমাদের সকলের সামনে চলে আসবে যা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেবে বলেই আমরা আশা রাখছি। এ বিষয়ে গভর্নমেন্ট নোটিফিকেশন না বেরোনোয় আমরা এখনও এ বিষয়ে বিস্তারিত যে তথ্য বা বিস্তারিত বিষয়গুলো এখনও আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে যখনই গভর্নমেন্ট নোটিশ বেরোবে সঙ্গে সঙ্গে আমরা যে তার বিভিন্ন দিকগুলি ফর্ম ফিল আপ করা বা অন্যান্য বিষয় সমস্ত বিষয় আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে অবগত করব। সেই কারণে আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান তাদের জন্য এই স্কিম আগামী দিনে খুব ভালো একটি প্রভাব ফেলবে বলেই আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা আশা করছি। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।